আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার কৃষি পরামর্শ চ্যানেলে। তো অনেকদিন পূর্বে একটা ধান খেতে হাকিমপুরের ভিডিও দিয়েছিলাম, যেখানে দক্ষ কাজের লোক দ্বারা ধান রোপণ করা হয়েছিল না, অদক্ষ লোক দিয়ে রোপণ করা হয়েছিল, গুটি পুঁততে পারছিল না। তো সেই ধান খেতে আজকে আসলাম, সেখানে কিছু স্প্রে দিছে এবং সার ছড়াইছে। তো সার প্রয়োগ করছে কি কি এবং কি কি অবস্থা ধানের তাই দেখতে। তো চলুন ধান ক্ষেতটি দেখে আসি। এটা হচ্ছে হাকিমপুরের বড়বাড়ি সোহেল ভাইয়ের ধান ক্ষেত। সোহেল ভাই, ধানের এই অবস্থা কেন? সার দিলাম না ঠিক সময়। আমি আর বড় চাষি, আমি ধান তো ভালো অবস্থা না ভাই। ধানের অবস্থা তো খুব খারাপ, খুব খারাপ। আয়রন নাকি প্রচুর পানিতে? আয়রন তো আছে কিছু, প্রচুর আয়রন পানিতে। আর ধান গাছের বয়স অনুযায়ী তো ধান গাছ কিছুই হয়নি, গ্রোথ মোটেই হয়নি। এই কতদিন বয়স চলতেছে? এক মাস দেওয়া হয়েছিল, এক দুই কাঠি না? তিন কাঠিও দেওয়া আছে, তাই না? কিন্তু গ্রোথ তো সেইভাবে ভালো হয়নি ভাই। আর ধানের চেহারা তো ভালো না। ইউরিয়া সার যখন ছড়াইছেন আগের ভোমরে টোমরে বা এদিক ওদিক ছড়ানো হয়নি, এই 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 ফার্স্ট এই সার দিচ্ছেন এখন, তাই না? সার প্রয়োগ করা দেরি হয়ে যাচ্ছে অনেকটা, তারপরেও সার দেওয়া হয়নি, গাছ ফুটাইছে, একেবারে না ফুটানো হয়নি। এইখানে বলতে হবে কি বলেন তো, এই ধানের গুণী ধান হয়েছে, কৃষকের গুণী কিন্তু হয়নি। কারণ কি, এই ন্যাশনাল টু না? না, বাসমতি টু। না না না, ন্যাশনাল টু কটুক কব, ন্যাশনাল টু কটুক, এই উঁচুটা, এই পাশেরটা। আর ওই পাশে যেটা হলুদ হয়ে গেছে ওইটা, ও সব বাসমতি, ওই পাশে বাসমতি, এটা বাসমতি। খালি শুধু ন্যাশনাল টু হচ্ছে এই উপরের এইটুক, এই যে আর হচ্ছে এই সবুজ সবুজ দেখাচ্ছে যেটুক এইটুক, হ্যাঁ হ্যাঁ। আর ওই দূরের ওই হলুদ দেখাচ্ছে ওগুলো হচ্ছে বাসমতি, আর এইখানে এটাও বাসমতি, এও বাসমতি। ওই পাতো দিয়ে পরে বুঝছো, এই রইছে আর খোলা রইছে ন্যাশনাল টু দিয়ে। হ্যাঁ, ওই যে ওই যে দেখছো আপনার, ন্যাশনাল টু দিয়েই সব জায়গায় রোয়া উচিত ছিল। যাই হোক, সব তো দেওয়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ। ওষুধ স্প্রে করেছেন? না, মানে করিনি। ওষুধ করবেন? আজকে পারবো না। আজকে করবেন না? আজকে আর পারি উঠতেছেন না, কষ্ট হয়ে যেত। তো ওষুধ গুলাইছে কিনা? ওষুধ ওটা জাহাঙ্গীর, জাহাঙ্গীর বুঝা যাচ্ছে না যে আমি সার ছড়াইছি কিনা। তাহলে সারের সাথে একটু রং মেরে খেয়ে দিলি, তাহলে তো বোঝা যাইতো যে না মনে হয় আমি সার ছড়াইছি। হ্যাঁ, এত পানি, আয়রন প্রচুর আয়রন হয়েছেন, এরকম আয়রন পানিতে তো বলেননি, তাহলে কিছু ওই ইউমিক অ্যাসিড বাড়ায় দেওয়া যেত। আয়রনের সমস্যা তাই? আমরা দিছি হচ্ছে কতটুক জায়গা, ১৯ কাঠায় দিছি, ১৯ কাঠায় তিন কেজি ম্যাক সালফার, এতো এক কাঠো গুড়ি আসছিল এটা। আর হচ্ছে দুই কেজি দিছি হচ্ছে গন্ধক সালফার, আচ্ছা। আর ইউরিয়া দিছি কতটুকু? ইউরিয়া দিলে মনে হয় ২০ কেজি না, না ১০ কেজি, ১৯ কাঠায়। ও, আমি তো স্মরণ নাই কি হিসাব করে দিলে, ১৯ কাঠায় ২০ কেজি দেওয়া হয়েছে মনে হয়। আর ড্যাপ ছিল না? ড্যাপ ছিল কেজি, ড্যাপ ২০ কেজি, ড্যাপ দেওয়া হয়েছে ২০ কেজি, আর আপনার ইউরিয়া দেওয়া হয়েছে ২০ কেজি, তাই তো? কেজি দিলে ইউরিয়া ১০ কেজি দিছো, ১০ কেজি মনে হয়। দেন এরপরে আবার ১০ দিন পরে আবার ইউরিয়া দিন, গুটি দেওয়া না তো এই জন্য হচ্ছে ইউরিয়ার ঘাটতি থাকবে। আর জাহাঙ্গীর ভাই
স্প্রে করতেছে তাই না? রাঙ্গির ভাই এই যে ভিটামিন স্প্রে দিয়ে দিছি, এনে দিছি হচ্ছে মাজরার জন্য দিছি কি জুম প্লাস আর চিলিটেড জিঙ্ক আর হচ্ছে গেইভেট স্প্রে করতেছে সে। আমরা ধান ক্ষেত দেখতে এসে কিন্তু মজা পেলাম না, তেমন গ্রোথ হয়নি। আমি এই যে সেদিন গাছে করলাম না, ধান লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে মানে খুব খারাপ অবস্থা। এমনি হচ্ছে দেশি জাতের ধান, হাইব্রিড না। ও যদি ভালো ফলন না হয় তাহলে তো খরচ উঠবে না, খরচ উঠবে না তো। এটা ন্যাশনাল টু 10 দিন বয়স হয়েছে তাই না? রোয়ার বয়স 10 দিন। এখানে তো কিছু দেওয়া হয়নি মনে হয়। না, এখানে প্রথম চালানে ইউরিয়া সার আর ভিটামিন দিয়ে দেন। কবে? গন্ধক সালফার যেটারে বলে, ইউরিয়া সার আর গন্ধক সালফার। আর 5 দিন যাক, 15 দিন বয়স হোক তারপরে দিয়ে দেন। হ্যাঁ, মানে আগামী সপ্তাহে দিয়ে দেন। এটা দেখেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না। এটা তো কেবল রোয়া হয়েছে, এটা পাতা খোলা ছিল না? হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে না। চলেন বড় ভাইয়ের দ্বারে ঘুরে আসি। বড় ভাই তো স্প্রে করতেছিল যে প্রথম দিক ভালো ছিল, পরের দিকে আপনি তো নিজেই সময় দিতে পারেন না, সময় দিতে না পারলে তো হবে না। আমার বড় ভাইয়ের ধান তো ভালো হয়েছে। তোমার বড় ভাইকে ধরবো, সে তারটা ভালো হয় না কই, আমারটা বাস হয়েছে। হ্যাঁ, ওই বড় ভাই মানে আপনারে ঠকাইছে। বড় ভাই আমার এই ছোট ভাইরে ঠকাইছেন, এটা ঠিক না। আমার ধান ভালো হয়েছে কই, এই ছোট ভাইরে আপনি ঠগাইছেন। সে ধান লাগাইছে কি কি? কেনা ভাত মোটা ধান, তার ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন ফুটায় কি অবস্থা। একসাথে রোয়া না, তাহলে এক সপ্তাহ পরে আপনার রোয়া, তাহলে আপনার ধান সেই ঠেলে উঠবে এরকম। কিন্তু ওই নি, আপনি দেশি জাতের ধান লাগাইছেন, একটু ভালো খাবেন, কিন্তু খরচ এখন উঠতে পারলি হয়। আল্লাহ আছে এখানে আছে আর কি জানো, বেবিলন 2 না? হ্যাঁ না, ময়না ময়না মনে হয়। এবার জান কি ধান জানো এটা? ও আচ্ছা, রূপস কি জানো? সোনার বাংলা, সোনার বাংলা, সোনার বাংলা, মোটা ধান, খুব ভালো ধান। আমরা যে ওষুধগুলো দেখে আসছি এখানে, ওই ওষুধ এখানে স্প্রে করা হচ্ছে। আর এখানে ধান আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে, সোনার বাংলা জাতের ধান, মোটা। এটাও আলহামদুলিল্লাহ ফুটাইছে, খারাপ না। একটু কুঞ্চি দিতেন, কেন বাঁশ দিলেন? জি না, ভালো পরামর্শ দেবেন কি করে বলেন? হ্যাঁ, শোনেন মুসু মুসু করে আসতেছে, বুঝছেন ভাইজান? মুসু মুসু করে ভাইজান আসতেছে, কিন্তু ঠিক আছে। তো দুটো ধান ক্ষেত একসাথে দেখলাম, হাকিমপুরের জাহাঙ্গীর ভাই এবং সোহেল ভাইয়ের ধান ক্ষেত। তো সোহেল ভাইয়ের ধান ক্ষেতটি আশানুরূপ ভালো না,
তবে জাহাঙ্গীর ভাইয়ের ধান খেতটি বেশ ভালো। জাহাঙ্গীর ভাইয়ের ধানে স্প্রে করা হচ্ছে, কী কী স্প্রে করা হচ্ছে অবশ্যই আমি লিখে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন, এবং অন্য চাষিদের দেখানোর জন্য শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।